দুষ্ট জানো, আমি কত ভয় পেয়েছি, মুখটা এখনো ধটপট করছে। তাই নাকি? দেখো, বদমাইশি করলে কিন্তু সবাই মিলে পিটে তক্তা বানিয়ে ফেলবো। কেন কেন, যাকে ভালোবাসি তার সুবিধা অসুবিধার দিকে দেখাতেই অন্যায়। তোমার বুক ধরফর করলে তাকে থামাতে হবে না? আমার বুক ধরফর করলে তোমার কি? দিনের পর দিন তোমার আশা কলেজের করিডোরে ঘোরাঘুরি করে, তখন তুমি কোথায় থাকো? ভালোবাসার তুমি বুঝোটা কি শুনি? জুই, বিশ্বাস করো তোমাকে আমি সত্যি ভালোবাসি। ভালোবাসো? সত্যি ভালোবাসো? তাহলে আমি যা বলবো তাই করবে? করব। তুমি যা যা করতে বলবে আমি তাই করব। তাহলে কান ধরো। কানে ধরবো? ধরছি। এবার বাদরের মতো নাচো, নাচো। হয়েছে বাবা, জান দিতে হবে না। জুই, আমার কথা শোন। জুই, জুই, কথা শোন। মা, ভাইয়া, ভাইয়া। আরে জুই, কি হয়েছে? দেখো ভাইয়া, ওই বদমাশটা আমার পিছু নিয়েছে, আমার নাম ধরে ডেকে আমার সাথে কথা বলতে চাচ্ছে। ভাই, তার মানে সোহেল? তোর সাহস তো কম নয়, শেষ পর্যন্ত তুই আমার ঘরের ইজ্জতের দিকে হাত বাড়িয়েছিস। তোকে আমি সেই দিনও ফুল কেনার নাম করে বদমাশটা দোকানে এসেছিল জুইকে বিরক্ত করার জন্য। কি, তোর এত বড় সাহস? আমাকে তুই চিনিস না, আমি ইন্সপেক্টর সোহেল। তোকে মেরে আজ আমি শেষ করে ফেলবো। এখনো আমি মায়ের চোখে খুনে মায়ের সামনে মারামারি করা ঠিক হবে না। বিশ্বাস করুন, আমি জুয়ে কোনো ক্ষতি করতে চাইনি, শুধু ওর সাথে কথা বলতে চেয়েছি। কিসের কথা? আমার বোনের সাথে তোর কিসের কথা? তোদের মতো রংবাজ দিয়ে আমি ভালো করে চিনি। বস, তোকে মেরে আজ এমন সোজা করবো, জীবনে আর আমার বোনের দিকে ফিরেও তাকাবি না। আপনি আপনি আমার ভাইয়ের মতো। চুপ, ভাই কার ভাই? আমার কোনো ভাই নেই। রংবাজি তুমি আমাকে মাফ করে দাও। আর যদি কোনোদিন আমার বোনের পিছু নিতে দেখি, তাহলে তোকে মেরে আমি জেলে ভরবো। আমি যাকে বোন ডেকেছি তার পিছু না নিতে পারে, তাকে দেখার অধিকারও কি আমার নেই? শাট আপ! সবকে বিশ্বাস করা যায়, কিন্তু তোদের মতো রংবাজদের নয়। আরে, অপরাধ তো রক্তে মিশে আছে। আমি চাই না কোন রংবাজ আমার বোনের পিছু নিক। গেট আউট!
ভাইয়া, প্রতিদিন তোর কথা মনে পড়ে ভাইয়া। তুই কোথায় আছিস, কেমন আছিস? আমাদের কথা তোর মনে পড়ে না ভাইয়া, আমাদের দেখতে ইচ্ছে করে না।